Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। কুমকুম মাঝি সুজাহান বেগম ও আমাদের উপপ্রধান শান্তনা রায়, এতক্ষণ যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছে, নাসির ভাই নেতৃত্বে যারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করতে চলেছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের মঞ্চের সামনের দিকে আসুন এবং তিরলে লক্ষ্মীকান্ত মণ্ডল এবং আমাদের তিরলাঞ্চলের নেতৃত্বে বিজেপি থেকে তৃণমূল যারা এসছেন তাদেরকে অনুরোধ করবো। শেখ সৈফুল ইসলামের নেতৃত্বে 40 নম্বর জিপি যিনি আছেন কোষাধ্যক্ষ হিসাবে বিজেপি নেতৃত্ব, আপনি যে তৃণমূলে যোগদান করবেন আপনাকে মঞ্চের সামনে আসার জন্য বলছি। রঘুনাথ গলুই প্রাক্তন ব্লক সভাপতি কিষাণ মোর্চা সেল বিজেপিতে ছিলেন, আপনাকে অনুরোধ করব আপনি দয়া করে মঞ্চে আসবেন। আবার আমরা বক্তব্য পর্বে ফিরে যাব। সারা বিশ্বের জননেত্রী মমতা ব্যানার্জি ছিল, মা মাটি মানুষের জননেত্রী মমতা ব্যানার্জি ছিল, তৃণমূল কংগ্রেস ছিল। বন্দে মাতরম মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস যে জয়েন করলো উনি আমাদের কিছু বক্তব্য রাখবেন, উনি কেন জয়েন করলেন আমাদের মমতা ব্যানার্জি ইতি আদর্শ।